বেসরকারিভাবেও হজের খরচ বেড়েছে 1.5 লাখ টাকা। এবার সর্বনিম্ন 6,72,618 টাকার প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জানান, বাড়তি বিমান ভাড়ার কারণেই বাড়ছে হজের খরচ। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুলাই সৌদি আরবে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন 1,27,198 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 15,000 ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,12,198 জন। গত বছর বেসরকারিভাবে এজেন্সিগুলোর সাধারণ প্যাকেজ সর্বনিম্ন ছিল 5,22,744 টাকা। এবছর তা প্রায় 30% বাড়ছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য কোরবানি ব্যতীত সর্বনিম্ন প্যাকেজ মূল্য 6,72,618 টাকা নির্ধারণ করা হয়েছে। হাব চাচ্ছে যে হজ যাত্রীদের উপরে যাতে বিমান ভাড়ার বিষয়টি সহনীয় পর্যায়ে থাকে। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেসব হজ যাত্রী গমন করবেন তাদের সকলকে সৌদি আরবের ইমিগ্রেশন বাংলাদেশে অর্থাৎ মক্কা রুট সার্ভিসের অধীনে তাদের ইমিগ্রেশন বাংলাদেশে করার সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হাব সভাপতি বলেন, প্রত্যেক এজেন্সি হজ যাত্রীদের চাহিদা অনুসারে তাদের নিজস্ব রেট প্যাকেজ করতে পারবেন। আগামী 15 মার্চ 2023 তারিখের মধ্যে 600 এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা হজ যাত্রীগণ পরিশোধ করবেন অথবা নগদে দিলেও অর্থাৎ প্যাকেজ মূল্যের টাকা সেটা মানি রিসিট সংগ্রহ করবেন। এজেন্সিকেও টাকা দেওয়ার ক্ষেত্রে আমি বলবো, প্রথমত এজেন্সির সুযোগ সুবিধা দিই, প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে উভয় পক্ষ স্বাক্ষর করে সেই প্যাকেজের কাগজ নিজে সংরক্ষণ করবেন এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিবেন। যদি কেউ ব্যাংক অ্যাকাউন্টে টাকা না দিতে পারেন, তিনি যাতে ক্যাশ টাকা পায় যদি কোনো কিছু যদি দেন, তাহলে সেটা যাতে মানি রিসিট পাকা রিসিট যাতে তিনি সংরক্ষণ করেন। 6 ফেব্রুয়ারি থেকে বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধন শুরু হবে। প্যাকেজের টাকা এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার অনুরোধ জানান হাব নেতারা। কোরবানির টাকা প্রত্যেক হজ যাত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। তাছাড়া এবছর